হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ব্লগ। তো আমি তিস্তা ব্লগ থেকে এবং তিস্তা ব্লগে থেকে যেটা জানাতে চাইছি তোমাদেরকে, আজকে 14 ফেব্রুয়ারি, তো 14 ফেব্রুয়ারি আমরা আদিনা মসজিদ যাবো এটা ভেবে আছি। তবে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো এবং দেখতে থাকো আমাদের তিস্তা ব্লগ চ্যানেল। আমার বন্ধু আর আমার বন্ধুর ওয়াইফ যাচ্ছি, আমরা এখন এটাই দেখাতে চাইছিলাম আপনাদেরকে। হ্যাঁ, ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে আরো অনেক কিছুই। ঘুরে থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনার একটু পরে। আমরা এখন আমরা অবশেষে মালদা টাউন পৌঁছে গেছি। মালদা টাউনে এখন আমরা এখানে আদিনা মসজিদ যাওয়া হয় কিনা আমাদের সাথে আমাদের টিম এই টিমের সাথে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রেল কর্তৃপক্ষের দায়িত্ব, যে ট্রেনের প্ল্যাটফর্ম। অবশেষে আমরা এখন পৌঁছে গেছি মালদা টাউন। এই যে মালদা টাউন প্ল্যাটফর্মে আপাতত এখন আমরা চলে এসেছি আদিনা মসজিদে। আদিনা মসজিদে এসে এই যে এখানে করে ভিডিও করছি, বাসে আছে আছে। এখন এখন ভেতরে প্রবেশ করে গেছি, আরো ভেতরে যাবো, দেখা যাক কি আছে ওখানে ভেতরে, এখনো আমরা দেখিনি। হ্যাঁ, এখন এখন ভেতরে প্রবেশ করে গেছি, আরো ভেতরে যাবো, দেখা যাক কি আছে ওখানে ভেতরে, এখনো আমরা দেখিনি। হ্যাঁ, আমার বন্ধু বলছে যে ইসের বাচ্চা আছে, তো দেখা যাক। সব আমাদেরই ছেলে পেলে আছে। হ্যাঁ, এখন আমরা আছি আদিনা মসজিদের ভেতরে। এখানে যা আমরা এনজয় করলাম তা আমরা ছবি আপলোড করব এবং সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন। হ্যাঁ, পুরো আদিনা মসজিদটাকে নিয়ে আমরা পুরো ভিডিও করেছি এবং আমাদের ভিডিও ওই তিস্তা ব্লগের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেলাইকনকে অবশ্যই প্রেস করবেন। ঠিক আছে, সাথে জুড়ে থাকুন।
এখানে করে আমার বন্ধু ছিল এবং আমার বন্ধু আমার ছেলে দুটোকে নিয়ে হাঁটছিল এবং তার স্ত্রী আমার ছেলে দুটোকে সবসময় দেখাশোনা করছিল। হ্যাঁ, তো ওদের জন্য আমার আজকে এই ব্লগটা বানানো খুব সুন্দর হয়েছে, তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে দুটোকে নিয়ে হাঁটছিল এবং তার স্ত্রী আমার ছেলে দুটোকে সবসময় দেখাশোনা করছিল। হ্যাঁ, তো ওদের জন্য আমার আজকে এই ব্লগটা বানানো খুব সুন্দর হয়েছে, তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। Thank you.